দাম 1700 টাকা। এটা 40টা প্যাকেট থাকবে 10 কেজি 1700 টাকা করে। এরকম 4টা প্যাকেটের দাম 170 টাকা। 4টা প্যাকেট 170 টাকা করে। এটার নাম কি খেজুরটা ভাইয়া? খালাস খেজুর। খালাস বলে? হ্যাঁ খালাস। এটা জিয়াদি খেজুর আপনার রামা কোম্পানির 10 কেজি 1050 টাকা করে। জিয়াদি 50 টাকা? হ্যাঁ রামা কোম্পানি 10 কেজি 1050। এটা কি নতুন মাল ভাই? এটা হ্যাঁ একদম নতুন মাল, একদম ফ্রেশ মাল। মাল আছে অনেক, মাল আছে ভিতরে, ভিতরে অনেক কালেকশন। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি খেজুরের বাজার ঢাকা বাদামতলিতে। দর্শক আজকে আমরা জানবো পাইকারি বাজারে কিভাবে পাইকারি দামে বিভিন্ন কোয়ালিটির খেজুরগুলো বিক্রি হয়। দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ফয়সাল আহমেদ। দর্শক আজকে পুরো ভিডিওতে এই ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে আমরা জানবো আজকের বাজারে কিভাবে খেজুরগুলো বিক্রি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। জি আলহামদুলিল্লাহ ভালো। এখন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাইয়া? এখন একটু কমই বেচা কিনা, কারণ আপনার রমজান মাসের 3-4 রোজা চলতেছে, তো এখন মনে করেন মানে সবার কাছে খেজুর আছে, তো যার কারণে এখন একটু দোকানে কম আসতেছে, দোকানদারের কাছে কম আসতেছে, ক্রেতা একটু কম, তো আমরা এখন একটু কম বেচা। আবার যখন আপনার 8-10 রোজা চলে যাবো সবার কাছে খেজুর কমে যাবে, তখন আবার একটু বেচা কিনা বাড়বো। আর রমজানের পরে আবার বেচা কিনে চাপটা বাড়বে? বাড়বো 8-10 রোজার পরে, কিন্তু এখন একটু স্লো বেচা কিনাটা। তো আপনাদের দোকানে কি কুরিয়ারের ব্যবস্থাটা আছে ভাইয়া? হ্যাঁ সুন্দরবনে কুরিয়ারের ব্যবস্থা আছে, যে কোনো কুরিয়ারের ব্যবস্থা আছে, বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মাল পাঠাই কুরিয়ারের মাধ্যমে। বিকাশে কি টাকাটা আপনাদের আগে পাঠাতে হয়? হ্যাঁ বিকাশে টাকাটা আগে পে করতে হয়, কারণ ওই সুন্দরবন কুরিয়ার আপনার তাদের সাথে টাকার লেনদেনটা তেমন আগে হয় না, যার কারণে মানে টাকাটা আগে পাঠাইতে হয়। টাকা আগে পাঠাইলে আমরা সেটা খাতায় এন্ট্রি করি, খাতায় এন্ট্রি করে মালটা আপনারা আমরা গুছিয়ে রাখি, রাখে সন্ধ্যাবেলা কুরিয়ারে পাঠাই, কারণ কুরিয়ার সন্ধ্যাবেলা তারা মালটা পাঠায় তো রাত্রে, সেজন্য সন্ধ্যাবেলা কুরিয়ারের মালটা পাঠায়। আপনাদের দোকানে বর্তমানে কত ধরনের খেজুর আছে এখন? আমাদের বর্তমানে এখন আইটেম একটু কমই, এখন আপনার 50-55 আইটেম আছে, কিন্তু আগে আরও বেশি ছিল, এখন 55-55টা আইটেম আছে। 55 আইটেম আছে ভাইয়া? হ্যাঁ 55টা আইটেম আছে, আগে প্রায় 70টার মতো আইটেম ছিল, কিন্তু এখন 55টা আছে। তো আমরা এই উপরে বাটি খেজুর থেকে আজকে দেখবো ভাইয়া, ঠিক আছে? তিনিশিয়ার এটা? হ্যাঁ এটা তিউনিশিয়া বাটি, এখন আপনার প্রাইস আগের চেয়ে একটু বেশি বুঝছেন, এখন কমে নাই প্রাইসটা, প্রাইসটা হয়তো বা আরও কয়েকটা রোজা গেলে তারপরে হয়তো প্রাইস কমতে পারে, ধরেন 10 রোজার পরে কমতে পারে, কিন্তু এখন সেম প্রাইসে আছে। এটা আপনার আর আমাদের ওই প্রাইজের একটা ইয়ার লাগাইছি বুঝছেন, ওইখানে তো ওই প্রাইজের হিসাবে এটা 1500 টাকা বুঝছেন। এটা তিনিশিয়ার বাটি আপনার, এটা কি 6 কেজি হয়? এটা 6 কেজি আপনার 24 প্যাকেট 250 গ্রাম করে এটার মধ্যে, আর এটার আবার আরেকটা বাটি আছে আপনার 0.5 কেজি করে 6 কেজি 12 প্যাকেট, তো এখন এটাতে আছে আপনার 250 গ্রাম করে 24টা প্যাকেট আছে এটার মধ্যে তিউনিশিয়া বাটি। আল 1500 টাকা করে? হ্যাঁ 1500 টাকা 6 কেজি, 6 কেজি 1500 টাকা। আর এটা হচ্ছে আজুয়া, আজুয়া বক্স 0.5 কেজি করে আপনার 4 কেজি আছে, এ 4 কেজি এটার মধ্যে 8টা প্যাকেট 0.5 কেজি করে, 0.5 কেজি করে এটার দাম হচ্ছে 2000 টাকা, ঠিক আছে 2000 টাকা, 500 টাকা করে প্রতি বক্স। এগুলোর দাম বাড়ে না, আর তবে মানে হঠাৎ করে দেখা যাচ্ছে মানে কিছু ভিডিও এরকম মানে ভিডিওর মধ্যে প্রাইস বলি, কিন্তু পরে যখন ওই ফোন দেয় তখন আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে 100 টাকা বাড়ায় বলতে, তখন মনে করে যে কি দাম বেশি চাইতেছি, কিন্তু না, কিন্তু এরকম কিছু কিছু খেজুর আছে যেগুলো হঠাৎ করে দাম বাইরা যায়। ধরেন আজকেই এরকম একটা বাজারে একটা এরকম কথা হইলো যে এই মালটা নাই মার্কেটে কম, সারসে সবাই এটার দাম বাড়াই দিছে বুঝছেন, এরকমই খেজুরের ব্যাপারে। এই যে বস্তা খেজুরটা, বস্তা খেজুরটা সকালে বিক্রি হচ্ছে 82 টাকা, কিন্তু এখন হয়ে গেছে 84 টাকা, মানে হ্যাঁ 2 টাকা বাইরে গেছে কেজি প্রতি। এখন ওই সকালে যারা নিছে তারা তো 82, কিন্তু এখন যারা বলবো তারা বলতে হইব 84, তারা আবার মনে করবো যে বেশি যেতে, কিন্তু বেশি না, বাজারে যেরকমটা এরকমটাই মনে করেন এখন চলতেছে, ওই সামথিং বাজার নড়াচড়া করে, এখন সিজন তো, আবার সিজন ছাড়া আবার ওই অনেক দিন পর্যন্ত প্রাইস এক সেম থাকে, কিন্তু এখন সিজন ওই বাজার আপনার নড়াচড়া করে আর কি, মানে দেখে প্রতি দিনের মধ্যে সকালে একরকম বিকেলে একরকম হয়ে যায়, কিন্তু সচরাচর রেটগুলো আমি বলি ভিডিওতে। তো এই পেশের এইটা কি ভাইয়া? এটা মাছদুল? এটা মাছদুল, এটা মাছদুল 5 কেজির বুঝছেন, এটা সৌদির মেটজুল হচ্ছে মিশরের বুঝছেন, আর এটা হচ্ছে মাছদুল, মেটজুল তো সৌদিতে হয় না, মাছদুল সৌদিতে হয়, তো এটা মাছদুল, এটা আবার প্রাইস একটু কম মেটজুলের চেয়ে, এটা আপনার 3000 টাকা। এটা 5 কেজি? হ্যাঁ 5 কেজি 3000 টাকা, আর মেটজুল তো সেগুলো আপনার 5000-4500 ওই রকম, আর এটা 3000 টাকা। এটা আছে আপনার মাবরুম কামরাঙ্গা মরিয়ম আপনার 6 কেজি 12 প্যাকেট, ঠিক আছে 6 কেজি 12 প্যাকেট, এটা আপনার 3000 টাকা 6 কেজির দাম, হাফ কেজি করে? হাফ কেজি করে, এটা যদি কাউরে গিফট করে, গিফট করার জন্য সুন্দর, 0.5 কেজির একটা বক্স, তো দেখা যায় কাউরে গিফট করলো, অফিসে কলিগদের গিফট করলো বা এরকম কাউরে গিফট করার জন্য এটা বেস্ট, বা দোকানের কর্মচারী তাদেরকে গিফট করলো, তাহলে এটা দেওয়ার জন্য বেস্ট একটা খেজুর।
আর এটা মাবরুম, এটা হচ্ছে ওইটার খোলাটা বুঝছেন, এটা খোলা, এটার দাম হচ্ছে 2100 টাকা 5 কেজি। এটা মাবরুমটা? হ্যাঁ মাবরুম কামরাঙ্গামর, এটা ছোটো সাইজটা, এটা বড় সাইজও আছে কিন্তু এটা হচ্ছে আমাদের কাছে ছোটো সাইজটা, ঠিক আছে। আর এটা হচ্ছে মাবরুম, এটা হচ্ছে একটু বড় সাইজ, ঠিক আছে। এটার দাম হচ্ছে আপনার 5 কেজি, 5 কেজির দাম হচ্ছে এটা 2700 টাকা মাবরুম, 5 কেজি 2700। এরপর এটা হচ্ছে আপনার মরিয়ম আলবারাকা প্রিমিয়াম, ওটা হচ্ছে আপনার 2750, ঠিক আছে। 2800 এতদিন বিক্রি হচ্ছে, এখন 50 টাকা একটু কম লেস করছে। আলবারাকার ভাইয়া, আলবারাকা প্রিমিয়াম আগে ছিল 2700, এখন আবার 2750। আর আছে না ক্রাফট? হ্যাঁ ক্রাফট, ক্রাফট আপাতত আমাদের কাছে স্টকে নাই, স্টোরে আছে। হ্যাঁ স্টোরে আছে, গাড়ি আসছে, গাড়ি থেকে নামবে, এখন আপাতত ঘরে নেই। এর নিচে আছে মমতাজ, এটা হচ্ছে আপনার 2500 টাকা 5 কেজি, মমতাজটা 2500 টাকা 5 কেজি। আর এটা হচ্ছে সুক্কারি, বেস্ট প্লাস সুক্কারি বুঝছেন, এটা মানে আপনার ওই ভিডিওতে বলার পর অনেকে আসছে নিচে নিয়ে খাইয়া অনেক খুশি হয়েছে, বলতেছে যে আসলে অনেকে আসছিল বলছে যে না মানে খেজুরটা আসলে আসলেই যেরকম বলছে খেজুরটা ওরকম স্বাদ। তো সুক্কারি খেজুরটা খুবই বেস্ট, 5 কেজি আছে, 5 কেজির দাম হচ্ছে 2100 টাকা। 5 কেজি 2100 টাকা করে, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, 5 কেজি 2100 টাকা একদম বেস্ট প্লাস। আর এটা হচ্ছে আপনার আজুয়া 3 কেজির, এটা হ্যাঁ মাবরুম, এটা ওইটা সেম প্রায়। আর এটা হচ্ছে আজুয়া 3 কেজির, আজুয়া 3 কেজি, এটাও বেস্ট, এটা আপনার 3 কেজি একটু মানে বি কোয়ালিটির, এটার হাই কোয়ালিটির আমরা স্যাম্পল দিই না, ওটা আমরা পিছনে রাখি, যাদের প্রয়োজন দামিটা তাদেরকে শুধু ওইটা খুলে দেখাই। আর এটা হচ্ছে আপনার বি কোয়ালিটি সেকেন্ড ক্লাস আছে, এটার দাম হচ্ছে 1400 টাকা, এটা হচ্ছে 1400 টাকা করে 3 কেজি, 3 কেজি সেকেন্ড ক্লাস। আর হাই কোয়ালিটির যেটা সেটা হচ্ছে আপনার 2000 টাকা, 3 কেজি 2000 টাকা হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি। এটা কোম্পানির নাম কি ভাইয়া? ওইটা হচ্ছে আপনার নিকিল তাইবা, নিকিল তাইবা, সো মদিনা মনোয়ারের ওইটা। আর এটা হচ্ছে আজুয়া তৈল বলে এটাকে, যেটা লম্বা আজুয়া বলে আর কি অনেকে। তো এটা আপনার আমরা বিক্রি করি 3 কেজি 1000 টাকা আজুয়া তৈল, এটা সুক্কারি 3 কেজি, আরও বেস্ট আছে। এটা কত করে 3 কেজি? 3 কেজি, 3 কেজির দাম হচ্ছে 1200 টাকা, 3 কেজি 1200 টাকা করে। আচ্ছা আচ্ছা, এই 3 কেজি 1200 টাকা যেটা, এটার চেয়ে 5 কেজিটা ফ্রেশ বেশি মনে হয়? 5 কেজিটা একটু ফ্রেশ বেশি বুঝছেন, 5 কেজিটা ফ্রেশ বেশি, 3 কেজিটাও ফ্রেশ আছে কিন্তু ওইটা আপনার ভিতরে আছে সমস্যা নেই, চাইলে ওইটাও দেওয়া যাবে। আর আছে কি সামনে নর্মাল খেজুরগুলো তো দেখানো যাবে? আচ্ছা দেখি ভাইয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা এই যে এইখান থেকে দেখি ভাইয়া, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার বড়ুই খেজুর বুঝছেন, বড়ুই খেজুর, এটা এই আপনার 1900 টাকা 10 কেজি, 10 কেজি 1900, হ্যাঁ বড়ুই লুলু, লুলু। আর এটা হচ্ছে 40 প্যাকেট খালাস, 40 প্যাকেট দাম হচ্ছে আপনার 1700 টাকা, 40টা প্যাকেট। এগুলো আবার ওই মনে করেন কিছু ডেট কম থাকলে ওইগুলো আবার মানে কমায় বিক্রি করে, কিন্তু আমাদের একদম নতুন খেজুর তো সেজন্য এগুলো আপনার 1700 টাকা। এটা আছে, এটা আছে খালাস আপনার খোলা বুঝছেন, এই যে এটা আছে এরকম। এইটা কত করে ভাই? এটা কত প্যাকেট থাকে? 40টা প্যাকেট, 40টা প্যাকেট 10 কেজি, 10 কেজির দাম 1700 টাকা। এটা 40টা প্যাকেট থাকবে 10 কেজি 1700 টাকা করে? এরকম 4টা প্যাকেটের দাম 170 টাকা, 4টা প্যাকেট 170 টাকা করে। এটার নাম কি খেজুরটার ভাইয়া? খালাস খেজুর, খালাস বলে। হ্যাঁ খালাস 40 প্যাকেট। আর এটা হচ্ছে খালাস খোলাটা, এটা তো প্যাকেটিং, আর এটা হচ্ছে খোলাটা, খোলাটা 10 কেজি, খোলাটা 10 কেজির দাম 1400 টাকা, খোলাটা 10 কেজির দাম 1400 টাকা। হ্যাঁ এটা 10 কেজি 1400 টাকা। এটা হচ্ছে নাগাল খেজুর, এটা আমাদের সাইজ ছোটো সাইজটা আর কি, নাগাল আরও বড় হয় কিন্তু এটা নাগাল ছোটো সাইজ, এটা নাগাল ছোটো সাইজ, এটা আপনার 1400 টাকা বিক্রি করি আমরা, 1350 টাকা রাজ দেবো। আর এবার পাশের এইটা কি ভাইয়া? আর এটা হচ্ছে আপনার বড়ুই, এটা বড়ুই 10 কেজির কার্টন, এটা প্রিমিয়াম, ঠিক আছে প্রিমিয়াম, এমনি আমরা বিক্রি করি আপনার 2000 টাকা। আর এই যে বড় ভাই আছে, দাদা আছে, উনি আবার এটা 100 টাকা কমে হলো ছাড়া দেয় 1900 টাকা, উনি আবার মাশাল্লাহ কম আইটেমে মাল বিক্রি করে, ওনার কাছে আসলে আর কমে পাওয়া, দাদা কম রাখে? হ্যাঁ দাদা একটু কম আইটেমে রাখে, তো আসিও তো চমৎকার, হ্যাঁ অবশ্যই লুকও ভালো। তো এটা হচ্ছে আপনার এই ভিজা খেজুর, আলজেরিয়া ভিজা, হ্যাঁ আপনার একটু মিষ্টিটা কম আছে, খাইতেও স্বাদ, ছোটো বড় সবাই খাইতে পারে, মুরব্বীরাও খাইতে পারে, ওইটা আমরা বিক্রি করি 1000 টাকা, 1000 টাকা করে। ফ্রেশ খেজুরটা চকচকা নরম, ঠিক আছে। আর এই যে এগুলো হচ্ছে আপনার বড়ুই, একটা আছে ব্ল্যাক লুলু কালো কালারের, হ্যাঁ এটা আমরা বিক্রি করি 1800 টাকা, 5 কেজি, হ্যাঁ 10 কেজি, 10 কেজি 1800 টাকা, হ্যাঁ ব্ল্যাক লুলু। আর এটা হচ্ছে আপনার ইয়া যে জিহাদি খেজুর, 1050 টাকা, এটা জিহাদি খেজুর আপনার রামা কোম্পানির, 10 কেজি 1050 টাকা করে জিহাদি, 50 টাকা, হ্যাঁ রামা কোম্পানি 10 কেজি 1050।
আচ্ছা এটা কি নতুন মাল ভাই এটা হ্যাঁ একদম নতুন মাল একদম ফ্রেশ মাল মাল আছে অনেক মাল আছে ভিতরে ভিতরে অনেক কালেকশন আছে আবার অন্যদিন দেখাবো এবং বস্তা খেজুরগুলো কত করে ভাই এটা বস্তা খেজুর এখন চলতেছে হ্যাঁ এই ইয়া না এটা হচ্ছে আপনার ইয়া রামা গোল্ড না না এই যে বস্তা এগুলো হ্যাঁ বস্তা রামা গোল্ড কোম্পানি এটা আপনার সকালেও 82 টাকা ছিল কিন্তু এখন 84 টাকা আবার কোন সময় 82 আসবে বলা যায় না হয়তো 82 যেতে পারে তো ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসলে বর্তমান খেজুরে বাজার সম্পর্কে তো এই জায়গাতে দাঁড়ান ভাই ভিতরে দাঁড়ান হ্যাঁ তো ভাই এখন তো আপনাদের ব্যবসা বাণিজ্যটা কম চলতেছে তাই না একদম স্লো চলতেছে এখন বেচা কেনা একদম কম কারণ ওই যারা নেওয়ার মাল তারা আগে নিয়ে নিছে রোজার আগে তো মানে ওই তারা 5 দিন 10 দিন ওই রকম স্টক করে নিছে দোকানদাররা যে 10 দিনের আমার যতটুকু মাল লাগবে তারা ওইটা নিয়ে নিছে তাই এই জন্য এখন আর বেচা কেনা একদম কম আবার যখন আপনার 10 দিন যায় আসার বা 8-10 দিন তখন গিয়ে তাদের মাল শেষ হলে তখন তারা আবার আসবো আর কি এরকম তো এই জন্য আমরা এখন একটু বেচা কেনা কম একটু রিল্যাক্সে আছি আমরা ভিডিও করতে পারছি তাই না হ্যাঁ অবশ্যই ভিডিও করতে পারছি আর এই যে আমাদের মহাজনের আগামী অনার বুঝছেন তো আমরা সবাই ইনশাল্লাহ একসাথে এখানে আসি যা মানে আমি না থাকি যে কেউ আসবে ঘরে সবাই ইনশাল্লাহ মানে কম প্রাইসে ভালো জিনিসটা দেওয়ার আপনাদের বাদামতলিতে আপনাদের দোকানের একটা আলাদা সুনাম আছে সবাই বলে আমাদের ঘরে মানে এমএম এন্টারপ্রাইজ আমাদের মহাজন মানে আশা করি যে অন্যান্য ঘরগুলোর চেয়ে আমরা ইনটেক্ট এবং কি ফ্রেশ মালটা রাখার চেষ্টা করি আর এখন পর্যন্ত যতগুলো কাস্টমার আসছে সবাই ভালোটাই বলছে যে না এই দোকানে মাল কিনা বা সব প্রত্যেকটা ছেলের আমরা সবাই অল্প বয়সের ঘরে যতগুলো ছেলে আছে সবাই অল্প বয়সের তো আলহামদুলিল্লাহ সবার কাছে আসে এবং আমরা ভালোটা দেওয়ার চেষ্টা করি বুঝছেন তো ইনশাল্লাহ সমস্যা নেই যদি কেউ আসে দূর থেকে আসলে তাদেরকে সম্মান করি এবং কি ভালো খেজুরগুলো দেওয়ার চেষ্টা করি আর আমাদের কাছে থাকে ভালো খেজুর তো ভাইয়ের নামটা বলা জানা হলো না আমার নাম মোহাম্মদ ইকরাম হোসেন জি তো আপনাদের মার্কেটের নামটা একটু বলে দেন আমাদের হচ্ছে এটা বাদামতলি মদিনা কমপ্লেক্স 2 মদিনা কমপ্লেক্স 2 আপনার ভিতর ঢুকলে বা একদম বড় ঘরটা এমএম এন্টারপ্রাইজ ঢুকলে দেখা যাবে ঠিক আছে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ